আসসালামু আলাইকুম দর্শক, আমরা প্রচন্ড আবেগী, আমরা প্রচন্ড হেল্পফুল। কেউ যদি বিপদে পড়ে ফেসবুকে এসে লাইভ করে, আমরা প্রচুর পরিমাণে শেয়ার করে চেষ্টা করি তার বিপদ যাতে রক্ষা হয়। কেউ যদি ন্যায় বিচার না পায়, আমরা চেষ্টা করি শেয়ারের মাধ্যমে ব্যাপারটা আরও বড় করে দেখানোর জন্য, যাতে সে ন্যায় বিচার পায়। কিন্তু আমি কি দেখছি ভাই, আমি একটা বিষয় নিয়ে কথা বলছি, আপনারা আবেগ দেখাচ্ছেন এখানে, শেয়ারও করছেন, কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন না, এই জন্য ব্যাপারটা ওই লেভেলে যাচ্ছে না। আমি আপনাদেরকে একটা কথার উদাহরণ দিই। এখন আমার মানে নিজে বাধ্য হয়ে এই নিউজটার সাথে পরিমণির বিষয়টা যুক্ত করতে হইলো। পরিমণির জ্বর হয়েছে, তারপরে প্রত্যেকটা মেয়ের একটা নির্দিষ্ট বয়সে যাওয়ার পরে তার প্রতি মাসে একটা সমস্যা হয়। আমি সমস্যা হিসেবে বলছি যাতে আপনারা বোঝেন। তো সেই সমস্যা হয়, সেই ব্যাপারটাও পত্রিকাতে চলে আসে, মানে সেই বিষয়টা নিয়েও যদি নিউজ করা যায়, মিলিয়ন মিলিয়ন ভিউ আসে। অথচ এদিকে আমাদের ওমর ফারুক ভাই আমাদের মুসলমানদের জন্য তার মানে কি বলে দিন প্রচারের ক্ষেত্রে সন্ত্রাসীরা তাকে শেষ করে দিল, এইটা নিয়ে ভিডিও বানায়, এটা ভাইরাল হয় না। আবেগ দেখান, প্রচণ্ড পরিমাণে হাতে তালি দেন কমেন্ট বক্সে, আপনারা কমেন্ট বক্সে বাহবা দেন, ভাই আপনার সাথে আসি, এগিয়ে যান। কেমনে এগিয়ে যাবো, আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন? ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখেন কারা কত পার্সেন্ট মানুষ ভিডিওটা শেষ পর্যন্ত দেখে, সব রিপোর্ট আমাদের কাছে আছে। ওইভাবে আবেগ দেখালে হবে না, ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, পুরো বিষয়টা জানতে হবে, তবেই বিষয়টা যদি ভাইরাল হয়। আমি দেখেছি বাংলাদেশের প্রায় যারা এই সোশ্যাল মিডিয়াতে কথা বলে, প্রায় মানুষই স্ট্যাটাস দিয়েছে, বিষয়টা নিয়ে টুকটাক কথা বলেছে, কিন্তু ন্যায় বিচার এখনও পর্যন্ত ওমর ফারুক এবং তার পরিবার পায় নাই। এক মিনিট, এক মিনিটের একটা বক্তব্য শোনাবো, একটু ধৈর্য ধরে শুনবেন। এটা ভিডিও রেকর্ড করেছিল এক ভাইয়েরা, যদি তারা ভিডিও রেকর্ড না করতো হয়তো বা এই বিষয়টাও মানে কেউ যে মারা গেছে বাংলাদেশ থেকে আমরা সেটাও জানতাম না, সন্ত্রাসীরা মেরে ফেলেছে পাহাড়ি এলাকায় সেটাও জানতাম না। তো আমি আপনাদেরকে কিছু তথ্য দিয়ে ভিডিও ফুটেজটা দেখাতে চাই। দর্শক শ্রোতা, এই ওমর ফারুক তিনি অন্য ধর্মের ছিল, তিনি বান্দরবনের তুলাছড়ি পাহাড়ে থাকতেন। তো সেখানে বেশিরভাগ মানে সবই ছিল অমুসলিম। তো তিনি 2014 সালে ইসলাম ধর্ম গ্রহণ করে, শুধুমাত্র তিনিই না, তিনি গ্রহণ করার পরে এখানে নিজস্ব জমিতে একটা মসজিদ করে, এমনকি 30টা পরিবারকে ইসলামের দাওয়াত দেয় এবং তারা দাওয়াত গ্রহণ করে ইসলামের পথে আসে। দর্শক শ্রোতা, তিনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন আমরা একটু বিস্তারিত শুনবো, একটু ধৈর্য ধরে দেখবেন, একটা ইন্টারভিউ শুধুমাত্র এটাই ভাই প্রকাশ হয়েছে, আমরা একটু দেখি। আপনি ভাই কত সালে ইসলাম গ্রহণ করেছিলেন? আমি 2014 সালে। 2014 সালে ইসলাম কীভাবে মনে হলো যে এই এতগুলো মুসলিমের মাঝখানে আপনি ইসলাম গ্রহণ করবেন, এবং যেখানে কোনো মসজিদ ছিল না, কোনো মাদ্রাসা ছিল না, কিছু ছিল না, এটা 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 আপনার কীভাবে মাথায় মানে কীভাবে আসলে আপনি ইসলামের দাওয়াতটা পেলেন কীভাবে? মানে আল্লাহ আমাকে আহ্বান দিচ্ছে, কতগুলো এই রংপুর এলাকার মধ্যে কোনো এই ধরনের মসজিদ বানানোর জন্য কেউ সাহস পাইতেছি না, আল্লাহ আমাকে সুযোগিতা করছে, তো আমি সাহস পাইয়া এই ধরনের আমি প্রথমে মসজিদ তৈরি করছি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আর মানে এই মসজিদটা আপনি আপনার জমির উপরে, এটা যে মসজিদটা দেখা যাচ্ছে এটা আপনারই জমির, মানে এখানে আপনি জমি আছেন, আলহামদুলিল্লাহ। আমি দান অনুদান দিচ্ছি মসজিদ বানানোর জন্য, মাশাআল্লাহ। আসলে হাদিস আছে, যদি কেউ আল্লাহ সন্তুষ্টির জন্য একটা মসজিদ নির্মাণ করে, আল্লাহ তার জন্য জান্নাতও ঘর নির্মাণ করে দেয়, ঠিক আছে, এবং যেটা অনেক সুন্দর হবে ইনশাআল্লাহ, ঠিক আছে। আর আমি মানে জানতে চাচ্ছিলাম আপনার কাছে যে সর্বপ্রথম আপনি কীভাবে বুঝতে পারলেন যে ইসলাম যে সত্য ধর্ম, এবং এটা যে আমি যে আমাকে যে মুসলিম হতে হবে, এই দাওয়াতটা কীভাবে পাইলেন আপনি? পাইলাম বন্ধু বন্ধা, আমি বিভিন্ন আসা যাওয়া চোরাফেরা করে ইসলামের লোক একজন সাথে আমার বন্ধুত্ব সে বুঝাইলো, আমি তা সত্যি ধর্ম কোনটা নকল কোনটা আসল সত্যি ধর্ম কোনটা সেটা আমি বিবেচনা করি, আল্লাহ আমাকে আহ্বান করছে, মানে আপনার বন্ধুর মাধ্যমে। দর্শক শ্রোতা, কি সুন্দর সহজ সরল হাসি! তিনি কেন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তার হাতে বা তার দাওয়াতে কতজন ইসলাম ধর্ম গ্রহণ করেছেন সেটা সম্পর্কে বলল, এবং তিনি তার বানানো মসজিদ মানে আল্লাহর খেদমতের জন্য বানানো মসজিদের পাশে দাঁড়িয়ে থেকেই ইন্টারভিউটা দিচ্ছিলেন। দর্শক শ্রোতা, কয়েকদিন আগে তাকে পাহাড়ে থাকা সন্ত্রাসীরা শেষ করে দিয়েছে, তিনি ঈশার নামাজের পরে মসজিদ থেকে বের হয়েছেন, সেখানে তাকে শেষ করে দিয়েছে, এখনও পর্যন্ত তারা গ্রেপ্তার হয় নাই। আমরা দ্রুত চাই, আমি বললাম না, আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে, দেখার পরে আপনাদের শেয়ার করতে হবে, প্রশাসনের উপরে চাপ সৃষ্টি হবে, তারপরে যদি তার পরিবার বা ওমর ফারুক ন্যায় বিচার পায়, আমরা অবশ্যই চাইব এই দেশে সবাই যে যার ধর্ম পালন করবে, যে ধর্ম প্রচার করতে পারবে, এটাই তো হওয়ার কথা ছিল, তাই না? দর্শক শ্রোতা, বাংলাদেশের পাহাড়ি অঞ্চলগুলার কী অবস্থা আপনার ধারণা নাই, সেখানে সন্ত্রাসীদের আখড়া
তারা সবসময় যন্ত্র নিয়ে ঘরে। আমরা তো বিগত ভিডিওতে বলেছিলাম সেখানে স্থায়ী সেনা ক্যাম্প বসাইতে হবে, তবে যদি এরা রক্ষা পায়। এখন এই ওমর ফারুকের পরিবার, এরপরে 30টা পরিবার যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছে, তারপরে সেই মসজিদটা, এগুলোর নিরাপত্তা বা এগুলো রক্ষা করার দায়িত্ব প্রশাসনের। প্রশাসন না, পুলিশ নাকি দিনের বেলায় সেখানে যাইতে ভয় পায়, সেনাবাহিনী তার বডিটা নিয়ে এসেছে। ভাবতে পারেন, বিষয়টার সমাধান প্রয়োজন। আওয়াজ তুলুন, সাথে থাকুন। আমরা ন্যায় বিচার চাই। যারা ওমর ফারুককে শেষ করে দিয়েছে, আমরা সেই সব সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার দেখতে চাই। পাহাড়ি অঞ্চলগুলো সন্ত্রাস মুক্ত দেখতে চাই। দর্শক শ্রোতা, এখানে আমি কিছু কথা যুক্ত করতে চাই। এটা আসলে বোঝা যাচ্ছে পুরো ঘটনা দেখে যে তিনি যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন এবং ইসলাম প্রচার করা শুরু করলেন, তখন থেকেই সেই সন্ত্রাসী গোষ্ঠী, সেই পাহাড়ে থাকা সন্ত্রাসী গোষ্ঠী তাকে অন্য চোখে দেখা শুরু করলো। শোনা যাচ্ছিল যে বিভিন্ন সময় তাকে হুমকি ধামকি দিয়ে এসেছে, কিন্তু সর্বশেষ তাকে যে শেষ করে দিবে এটা হয়তোবা আমরাও ভাবি নাই, কিন্তু ঘটেছে এমনটা। কারা করেছে ওখানে তদন্ত করলে স্পষ্ট আকারে বের হয়ে আসবে। আপনাদের শুধুমাত্র সাহায্য চাই।